ক্লাস সিক্স থেকে টেন যারা সোমবারে পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্টটা আমি বলে দিই। দেখো প্রথমে দেখতে পাচ্ছি প্রশ্নটা, আমি অ্যান্সারটা দেখিনি, যেদিকে উঠ করে ভুল করে বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে অ্যান্সারটা হচ্ছে BBCAB, অ্যান্সারটা হবে। তাহলে যারা প্রশ্নটা দেখতে চাও তাহলে প্রশ্নের ভিডিওটা দেখে নিও। দেখো আমি লিখে ফেলেছি BBCAB, প্রথম অ্যান্সারটা সঠিক দিয়ে দিয়েছে, নাম হচ্ছে তড়িৎরঞ্জন সাহা, বর্ধমান NC হাই স্কুল থেকে, পাঁচ পেয়ে গেছে। সৃজন হাজরা, বিধান সরণী, দ্বিতীয় যে দিয়েছে বিধান সরণী কলকাতা থেকে, পাঁচ পেয়ে গেছে। অস্মিতা নন্দী, পূর্ব মেদিনীপুর, একদম পাঁচ, সঠিক অ্যান্সার। দেবজিৎ বিশ্বাস, সঠিক অ্যান্সার, পাঁচ। দীপান্বিতা ঘোষ, হাওড়া, দেবজিৎ বিশ্বাস ঠিকানা দেয়নি, দীপান্বিতা ঘোষ, হাওড়া, তারাসুন্দরী বালিকা বিদ্যালয়, সঠিক অ্যান্সার, পাঁচ। প্রজ্জ্বল দাস, নদিয়া, সঠিক অ্যান্সার, পাঁচ। বৈশালী সাহা, উত্তর চব্বিশ পরগনা, সঠিক অ্যান্সার, পাঁচ। আকাশ চক্রবর্তী, কলকাতা, সঠিক অ্যান্সার, পাঁচ। শ্রেয়া সরকার, কলকাতা, বেথুন কলেজ স্কুল, সঠিক অ্যান্সার, পাঁচ। ক্লাস সিক্সে সব বাই পাঁচ পেয়ে গেছে। চলো দেখি নি এই ক্লাস সেভেনে উত্তরটা কী আছে, দেখি নি CABCB। দেখো CABCB, অরিজিৎ বার, হাওড়া। দেখো প্রথমটাই ভুল করে ফেলেছে, প্রথমটা ভুল করে ফেলেছে এবং তারপর এটাও ভুল করে ফেলেছে, তা তুমি তিন পেয়েছ। তারপর একটা ভুল না, তৃতীয়টা ভুল, দ্বিতীয়টা ঠিক আছে, চতুর্থ ঠিক আছে, পঞ্চম ঠিক আছে। মিলন দাস, পূর্ব বর্ধমান, অরিজিৎ বার হচ্ছে হাওড়া থেকে, আর মিলন দাস পূর্ব বর্ধমান, তুমি পাঁচ পেয়ে গেছো, সঠিক অ্যান্সার। প্রতিভা পাল, পশ্চিম বর্ধমান, আসানসোল, সঠিক অ্যান্সার, পাঁচ। এ দুটো অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, যেটা তুমি লিখেছো দীপঙ্কর সিজন কোন অঞ্চলে ভ্রমণ করেছিল, এটা তুমি প্রথমটা বি অ্যান্সার দিয়েছো, বরেন্দ্র দিয়েছো, না তো বঙ্গাল হবে। আর যেটা ভুল করেছো তিন নম্বরটা, দীপঙ্কর শ্রীজ্ঞান কোন বুদ্ধ হচ্ছে মহাজান, এটা অ্যান্সার হতো মহাজান, তুমি দিয়েছো, কোনোটি নয়। চলো আমরা ক্লাস এইটে যাব, এইটা দেখে নিই কি অ্যান্সারটা ছিল, চারটে বি একটা সি, আমি লিখে ফেলেছি চারটে বি একটা সি। প্রথম অ্যান্সার অঙ্কিতা দাস, উত্তর চব্বিশ পরগনা থেকে, এইটা সি দিয়েছে। তাহলে একটু দেখি নি অ্যান্সারটা, মনে হচ্ছে হয়তো ভুল হতে পারে। কী ছিল চার নম্বরটা, চার নম্বরটা দেখা যাচ্ছে যে ভারতের রাজ্য শাসন 250, অনাধিক 250, সি এরটা হবে, আমার একটু ভুল হয়েছে, বি হবে না, সি এরটা হবে। চলো তাহলে সি এরটা, তাহলে এটা সি হবে। তাহলে প্রথম অ্যান্সারটাই সঠিক হয়ে গেছে, মানে একদম অঙ্কিতা দাস, চতুর্থ চব্বিশ পরগনা, BBCCC। তারপর এটা এ দিয়েছে, ও এ দিয়েছি, ত্রিপন্না ঝা, মালদা CCH হাই স্কুল থেকে এ দিয়েছি। এখানে অনাধিক কথাটা ব্যবহার করতে হবে, যেখানে অপশানে আছে, এটা ভুল হয়েছে, তুমি চার পেয়েছো। ওয়েন্দিলা দে, তুমি পাঁচ পেয়ে গেছো। চলো তুমি ঠিকানা দাও না কেন, তুমি প্রথম প্রথম পরীক্ষা দিতে ঠিকানা দিতে চাও না। চলো দেখে নি ক্লাস নাইনে কাজে যাই, নাইনে একজনই পরীক্ষা দিয়েছে, দেবশ্রী দেব, দেবশ্রী দেব, নাইনে অ্যান্সারটা দেখে নি BABBC, আমি লিখে ফেলি BABBC। আর একটা ভুল করে ফেলেছো তুমি, যেটা ভুল করেছো সেটা হচ্ছে চার নম্বরটা, চার নম্বরটা কী ছিল, রাশিয়ার টাকাকে বলা হয় পেনি না, রুবল, রুবল, রুবল বলা হয়, এটা মনে রাখবে, ডলার আমেরিকা। তাহলে বুঝতে পারলাম তুমি, মানে তুমি এটা একটা ভুল করে ফেলেছো, তুমি চার পেলে। এটা ক্লাস টেনে যাই, টেনে অনেকগুলো পরীক্ষা দিয়ে দিয়েছে, দেখিনি উত্তরটা কী ছিল আগে, উত্তরটা ছিল
উত্তরটা হচ্ছে সি 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 বি, লাস্টে বি, সবাই লাস্টেরটা ভুল করে ফেলেছো, দেখিনি সবাই সি সি। উত্তরটা হচ্ছে যে টেনের, আমরা তো এটাই দেখছি। হ্যাঁ ঠিক আছে, সি 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 এটা ঠিক আছে। তাহলে চারটে সি একটা বি, ভুল হয়ে গেছে, লাস্টেরটা ভুল, চার নম্বর সি লিখে ফেলি, সি 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 বি, সি 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 এটা এটা ঠিক আছে, এইটা ভুল, এইটা ভুল, তিন নম্বর কে জানো, দেখিনি। ঋষভ পাত্র, খানচি গুণধর আদর্শ বিদ্যাপীঠ, তুমি চার পেলে। নজরুল আলম, তুমি দুটো ভুল করেছো, তিন পেলে। সি 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 এটা ঠিক আছে, এটাও দুটো ভুল, এই দুটোকে সব ভুল করেছে, দেখি কি হয়েছে। তিন নম্বর পেলে কে জানো, অনন্যা মিত্র, পার্থ স্যার বাঁকুড়া। তারপরে রাজীব পাউল জলপাইগুড়ি থেকে, সি 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 হতো, লাস্টেরটা ভুল, লাস্টেরটা ভুল এবং দু নম্বরটা ভুল, তুমি তিন পেলে। আকাশ পান হুগলি, সি সি এটা একটা ভুল করে ফেলেছি, লাস্টের না লাস্টেরটা ভুল করে ফেলেছি, তিন পেলে। চলো অরিত্র দাস সাগরদিঘি মুর্শিদাবাদ, সি সি বি সি এ, তার মানে তুমি দুটো ভুল করে ফেললে, সবাই দেখছি এই দুটোকে ভুল করেছে, দেখি আমার ভুল হলো কিনা দেখি নিয়ে, তিন দিলাম এখন। সাগরদিঘি মুর্শিদাবাদ, আকাশ পানে হচ্ছে হুগলি। চলো দেখিনি যে লাস্টেরটা তিন, এক দুই তো ঠিক ছিল সবারই, তিন আর তিন থেকে একটু দেখিনি। সিপাহী বিদ্রোহ দিল্লি দখল নিয়েছিল 11 মে, এটা তো এক, ও ঠিক অ্যান্সার বটে, আমারই ভুল হয়ে গেছে, বিয়ের অ্যান্সারটা হবে রাইট, 11 মে নিয়েছিল। আমি একটা টপিক দিয়েছিলাম তোমাদের মনে রাখার জন্য, এটা বি হলো, সি সি বি হবে, তাহলে সি সি বি। আর দেখি লাস্টেরটা দেখি, বেঙ্গল আর্মি বেশিরভাগই লোক ছিল অযোধ্যার, এটা ঠিক আছে। আর তার আগেরটা দেখিনি, সিপাহী বিদ্রোহ দিল্লি রক্ষণ কাকে করেছে, দ্বিতীয় বাহাদুর শাহকে, সি। এখানে আর কোনো ভুল নেই, সি দেখো আমি উত্তরটা দেখিয়ে দিলাম, অযোধ্যা লাস্টেরটা বি, দ্বিতীয়টা সি, দ্বিতীয়টা বি, তাহলে মাঝেরটা আমার বি হবে, মাঝেরটা দু নম্বর, এখানটা লিখে ফেলি, সি সি বি, সি সি বি সি বি সি বি, দেখো এই উত্তরটাই ঠিক আছে, প্রথম দুটো ঠিক আছে, দ্বিতীয়টা বলে দিলাম, সি সি বি সি বি। চলো দেখি নি আমাদের কি মিস্টেক হলো, সি সি প্রথমটা হাইটা ভুল করে ফেলেছি, লাস্টেরটা লাস্টেরটা সি সি বি, হ্যাঁ এটা অযোধ্যা ছিল বেশিরভাগই, মানে বেঙ্গল আর্মি বেশিরভাগই ছিল লোক ছিল অযোধ্যা, এটা কিন্তু বই আছে দেখে নেবে, তাহলে বি এর অ্যান্সারটা হবে, সি সি বি, হ্যাঁ ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার। তাহলে একটা দুটো ঠিক হয়েছে, দ্বিতীয়টা ঠিক হয়েছে, আর প্রথমটা এটা ভুল হয়ে গেছে, একটা ভুল দুটো ভুল, তাহলে তিন নম্বর, কারণ দেখো এটা বি হতো সি করেছে, এটা বি হতো সি করেছে, এটা ঠিক করে দিয়েছে, লাস্টেরটা ভুল করেছে, চার নম্বর পেলো আমাদের নজরুল আলম, ঋষভ পাত্র তিন, অনন্যা মিত্র এটা বি হতো, এটাও বি হতো, তুমি তিনই পেয়েছো। তারপর দেখো রাজীব পাউল জলপাইগুড়ি বি হতো, সঠিক অ্যান্সার দিয়েছে, লাস্টেরটা ভুল করেছে, চার নম্বর। তারপরে এটা আকাশ পান হুগলি থেকে চার নম্বর, বি এটা বি অ্যান্সার দিয়ে দিয়েছে, লাস্টেরটাকে ভুল করে ফেলেছে, চার নম্বর। এই এক এটাও লাস্টে অরিত্র দাস সাগরদিঘি মুর্শিদাবাদ, লাস্টেরটা এ করে ফেলেছে, বেশিরভাগই বিহারের বাসিন্দা ছিল, না বিহার হবে না, অযোধ্যা, একবার দেখে নেবে যদি আমার মিস্টেক হয়ে থাকে, অযোধ্যা হবে, তুমি চার পেলে, তুমি মাঝে ঠিক করে ফেলেছিলে। তাহলে আজকের মধ্যে বিদায় নিই, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে লিখবে, আবার দেখা হবে ভূগোল এই পরীক্ষা নিয়ে।
ভালো লাগলে অবশ্যই লাইক করুন।